যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে, আমার মা বোনেরা দিদিরা তো আছেনই, সঙ্গে আছেন আমাদের দাদা ভাইয়েরা, আমি ছোট ছোট বন্ধুদেরকেও আমি দেখতে পাচ্ছি। তাই প্রথমেই আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন আজকে। এবং আপনাদের যারা বড়রা আছেন, আমার গুরুজনেরা, আমার অনেক প্রণাম, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের নারায়ণগঞ্জের বুঝতেই পারছেন যে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা দিয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি, আমাদের সকলে যিনি এখন নরমের মনে আমাদের বীর যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বানানো হয়েছে। তাই বুঝতেই পারছেন লড়াইটা কঠিন, এবং এই লড়াইতে আমি চাই যে আমার সাথে এবং আমার দলে যারা যারা আছেন তাদের আপনারা প্রত্যেকে, বিশেষ করে আমার মা বোনেরা দিদিরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমার বোনেরা আপনারা প্রত্যেকে কিন্তু আমার সাথে এই লড়াইয়ে পা মিলিয়ে এই যুদ্ধে আমরা সকলে যেন উত্তীর্ণ হই, এবং আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে সিটটা সেটা একটা প্রেস্টিজের সিট হয়ে দাঁড়িয়েছে, জানেন কেন সেটা বিস্তারিতভাবে বলার দরকার নেই, এই সিটটা যেন আমরা দিদি এবং অভিষেকের হাতে তুলে দিতে পারি। দিতে পারবো তো? আরেকটু জোরে হোক। ভাই সূর্যর কথা আমি শুনেছিলাম, উনি বিস্তারিতভাবে আপনাদের অনেক কিছু বলেছে, অনেকটা ব্যালাম হয়ে গেছে, তাই আমি আমার বক্তব্য আজকে সংক্ষিপ্ত রাখবো। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে আমার কিন্তু আপনাদের প্রত্যেকের সঙ্গে আবারও দেখা হবে 4 জুনের পর। 4 জুন কেন বলছি? 4 জুনের পর রেজাল্ট পেরিয়ে যাবে, তাই আমার দৃঢ় বিশ্বাস যে আমার নারায়ণগঞ্জের 15 নম্বর অঞ্চলের বিশাল লিগ দিয়ে বিপুল ভোটে দিদিকে, অভিষেককে, তৃণমূল কংগ্রেসকে, সর্বোপরি বাংলার মা মাটি মানুষকে জয়ী করে আনবে। পারবেন তো? আছেন তো আমার সাথে? দেখুন, সামনে যে লড়াইয়ে আমরা নামছি সেটা কিন্তু আমাদের অধিকার অর্জনের লড়াই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছবি দেখেছেন বা সংবাদ মাধ্যমে ছবি দেখেছেন এবং আমরা
শক্তি কিন্তু এটা হাস্যস্কর, এটা হাসিকর। কারণ নারী শক্তির কথা আপনাদের অধিকার অর্জন আমি দিল্লিতে গিয়ে ঠিক নিয়ে আসবো, যেটা আপনাদের এবং আমাদের